বিগত 2 বছরে পেন্ডিং জমি মিউটেশনের কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই এই কাজ শুরু হবে এবং 15 দিন ধরে চলবে বলে জানিয়েছেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। তিনি জানান, 80,470টি জমি মিউটেশনের কাজ বাকি রয়েছে পূর্ব বর্ধমান জেলায়। সেই কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হলো। যারা এখনো পর্যন্ত নিজের জমি মিউটেশন করেননি, তারা এই সুযোগে মিউটেশন করিয়ে নিন বলে আহ্বান জানান জেলা শাসক। এগ্রিকালচারাল ল্যান্ড যা আছে সেখানে সরকার অলরেডি মিউটেশন জিরো করে দিয়েছে, সেস ও জিরো করে দিয়েছে। তো এগ্রিকালচার জমির ক্ষেত্রে মিউটেশন করানে কোন করাতে কোনোই টাকা লাগে না। তো যদি কারোর লিগাল এর কেস আছে অথবা অন্য কেস আছে, তারা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে দিই, মিউটেশনটা এই সুযোগে করাতে পারে, সেটা ভালো। আচ্ছা, 17-18 বর্ষের যদি আমি বলি, 1,96,671 মিউটেশন কেস জমা পড়লো আমাদের। এই সংখ্যাটা আপনাদের আমরা একটা প্রেস নোট দিয়ে দেবো, নোট না করলেও হয়। তো 1,96,671টি মিউটেশন কেস জমা পড়লো 2017-18-এ, আর 1,87,539 আমরা ডিসপোজ করতে পারলাম। সিমিলারলি এই 18-19-এ আমরা এখন অবধি 1,21,945 কেস জমা পেয়েছি, ফ্রেশ কেস, আর আমরা জমা করতে আমরা ডিসপোজ করতে পেরেছি 1,38,120। এখন আপনারা জানেন কি, মিউটেশন আর যা রেজিস্ট্রেশন পদ্ধতি আছে সেটা কিন্তু সাইমেলটেনিয়াস হয়ে গেছে। অটোমেটিকলি যদি আপনি কোনো অফিসে রেজিস্ট্রেশনটা করান ওখানে, তো একটা মিউটেশন কেস স্টার্ট হয়ে যায়। সেটা স্টার্ট কম্পিউটারাইজ মিউটেশন স্টার্ট হওয়ার পরে আমরা 2015 থেকে 8,65,251টা মিউটেশন কেস অ্যাপ্লিকেশনটা পেলাম, আর 7,84,781 ডিসপোজ করতে পারলাম। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাপতি দেবু টুডু, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকগণ। বর্ধমান থেকে আমজাদ আলী সিকে রিপোর্ট, পাবলিক টাইমস।